জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। আগামী 12ই অক্টোবর রাজভবন অভিযানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল নবগ্রাম ব্লকের সুভাষ ভবন প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন এমপি খলিলুর রহমান, নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ, পঞ্চায়েত সমিতি সভাপতি রূপলাল মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এই প্রস্তুতি সভায় করা বার্তা দিলেন নবগ্রাম ব্লকের ব্লক সভাপতি। তিনি বলেন, আগামী দিনে তৃণমূল দলের মধ্যে স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করার জন্য চোরদেরকে দল থেকে বার করবেন। এরকমই বার্তা দিলেন নবগ্রাম ব্লকের ব্লক সভাপতি। মানে আমাদের রাজভবন ঘেরাও অবস্থান বিক্ষোভ, নবগ্রাম থেকে আমাদের যে টার্গেট দিয়েছেন তাতে আমরা বেশি লোক নিয়ে যাবো, সেই নিয়ে প্রস্তুতি সভা আমরা করলাম। দেখুন, পঞ্চায়েত তো সবে আমাদের এসছে, দুর্নীতি সেরকম কিছুই হয় না, পঞ্চায়েতের সিস্টেম অনুসারে চলে, দল সেভাবে পরিচালনা করে যে গাইডলাইনস বেঁধে দেয়, এবং আমাদের যে ভালো আমরা তা আরও ভালো হওয়ার অপশান আছে। তো গুড বেটার বেস্ট, গুড মানে ভালো, বেটার মানে আরও ভালো, বেস্ট মানে আরও ভালো, আরও ভালো ওয়ার্কার হতে হবে আমাদের। আমরা সেই নিয়েই আমরা প্রস্তুতি সভা সারলাম এবং বার্তাগুলো পৌঁছে দিলাম। আগামী 12 তারিখের কর্মসূচি আমাদের শ্রমজীবী মানুষের জন্য লড়াই। আজকে যাদের বাড়ি ছাদ নাই, আজকে সেই ছাদের জন্য লড়াই। যাদের আবাস যোজনার নাম আছে তাদের টাকা আদায় করার অধিকারের লড়াই। এবং আমরা দেখেছি একটা সময় যে সামন্তবাদী ব্যবস্থা দেখেছি, জমিদারি প্রথা দেখেছি আমরা, আজকে তার অবসান ঘটেছে। আর আজও আমরা দেখছি যে বিজেপির যে জমিদারি, আজকে তাদের যে স্বৈরাচারী জমিদারি প্রথা, স্বৈরাচারী আজকে নীতি নিয়ে আজকে আমাদের দেশের দেশ চালাচ্ছে। এবং আজকে পশ্চিমবাংলায় যেহেতু তারা নির্বাচনে বারেবারে হারছে, তাই পশ্চিমবাংলার মানুষকে জব্দ করার নামে আজকে তারা যেভাবে আজকে আমাদের বরাদ্দকৃত অর্থ, আমাদের ক্ষেতমজুরদের কাজের টাকা, আজকে এনআরজিয়ের কাজের টাকা, যা 20 লক্ষের বেশি শ্রমিক কাজ করে পাচ্ছেন না, 2 বছর আমাদের এই টাকা বরাদ্দ বন্ধ করে রেখেছে। আজকে যাদের গরিব মানুষের আবাস যোজনার ঘরের টাকা প্রায় যারা বন্ধ করে রেখেছে, আজকে তাদের বিরুদ্ধে আজকে রাজভবন ঘেরাও কর্মসূচি হবে। সকলে কিন্তু একমত এবং সকলে উৎসাহ যে কেন্দ্রের যে বঞ্চনা বাংলার প্রতি রয়েছে আর কি, এবং বাংলার যে সমস্ত উন্নয়ন খাতে যে সমস্ত প্রকল্পের উন্নয়নের টাকা বন্ধ রেখেছে তার দাবিতে, যেভাবে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি যে নেতৃত্ব দিয়ে দিচ্ছেন, এবং সে নেতৃত্বকে আমরা সাঁত দেওয়ার জন্য আমরা 12 তারিখ ওনার পাশে থাকবো আর কি।